সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দেব মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। এই চতুর্থ অধ্যায়টি হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন পরিস্থিতি। এই ওয়েব ডিজাইন পরিস্থিতিতে তোমাদের এখন একটি লিঙ্ক পেজ কিভাবে তৈরি করা যায় সেইটা আমি এখন তোমাদের দেখাবো। প্রশ্নটি মূলত হচ্ছে নিজের পেজে বসে কিভাবে আমি একটা পেজকে লিঙ্ক পেজ হিসাবে ঘোষণা করতে পারি, সেটি এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করব। এর জন্য তোমাদেরকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাচ্ছি, সেখানে কিভাবে আমরা এটি উপস্থাপন করব সেটি দেখাবো। আমাদের সামনে ডেস্কটপ উপস্থিত হয়েছে। এই ডেস্কটপে আমরা একটু কাজ করে নেব। তো দেখো, এখন আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এই প্রশ্নটি তৈরি করা আছে আমার। এই প্রশ্নটি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি, তারপর সেই প্রশ্নটির উত্তর আমরা তৈরি করব। তো দেখো, এই টাস্কবারে আমার মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করে দিচ্ছি। এখন এখান থেকে আমি সেই পেজটি নিয়ে আসতেছি। এই যে আমার মূলত সেই উদ্দীপকটি। তো এখানে আমাদেরকে এই এখানে বলেছে যে উদ্দীপকের উপর ভিত্তি করে নিজের পেজে বসে 100x100 সাইজের একটি নির্দিষ্ট রঙের হেক্সাডিসিমেল কোডের উপর ভিত্তি করে এইচটিএমএল পেজটিকে লিঙ্ক পেজে রূপান্তর কর। তো এই প্রশ্নের উত্তর আমাদের 100x100 সাইজের আমাদের টেবিল তৈরি করতে হবে। নিজের পেজে বসে এত সাইজের নির্দিষ্ট রঙের হেক্সাডেসিমাল কোডের উপর ভিত্তি করে এইচটিএমএল পেজটিকে লিঙ্ক পেজ হিসাবে পেজে রূপান্তর করতে হবে। এবারে এই যে সাইজটা হলো, এটা হলো টেবিলের সাইজ। এই এখানে টেবিলের কথাটা বলা নেই, কিন্তু টেবিলের সাইজ হচ্ছে মূলত 100x100। তো আমরা এখন সেখানে আমরা চলে যাচ্ছি। দেখো, তো এর জন্য আমাদের করতে হবে নোটপ্যাড ওপেন করতে হবে। আমরা নোটপ্যাডে চলে যাব। এখন নোটপ্যাডে আমরা এইচটিএমএল ব্যবহার করে যেহেতু করব, সেই জন্য নোটপ্যাড ওপেন করছি। আমি নোটপ্যাড এখানে লিখে দিচ্ছি নোটপ্যাড। তো এই টাইপ হিয়ার টু সার্চ, এখানে আমি নোটপ্যাড লিখে দিচ্ছি নোটপ্যাড। এই যে আমার নোটপ্যাড সামনে অ্যাপসটা উপস্থিত হয়েছে। এই নোটপ্যাডের উপরে আমি ডাবল ক্লিক করলাম, এবারে আমার নোটপ্যাড ওপেন হয়ে গেল। এই নোটপ্যাডে আমরা এখন এই পেজটিকে আমরা তৈরি করব। তো এই জন্য প্রথমে আমাদের এইচটিএমএল ব্যবহার করে যেহেতু করব, সেহেতু প্রথমে আমরা এইচটিএমএল ট্যাগ আমরা ওপেন করব। এইচটিএমএল এইচটিএমএল আমি লিখলাম। এবার এইচটিএমএল লেখার পরে আমরা সমস্ত পেজগুলোতে আমি হেড এবং টাইটেল ওপেন করেছি। এবারে আমরা হেড টাইটেল ওপেন না করে আমরা সেটাও করতে পারবো। সেইটি করার জন্য আমরা হেড টাইটেল বাদ দিয়ে দিলাম। এখন আমি এখানে লিখবো, আমাকে বডি প্রথমে ওপেন করে দেব। এই বডি আমি ওপেন করলাম। এই বডি ওপেন করার পরে এবারে এখন বডির মধ্যে আমাদের এই কাজগুলো করতে হবে। যেহেতু এটি ছোট একটা টেবিল আকারে আমাদের দেয়া আছে, তো আমাদের এই জন্য আমি এখন টেবিল ট্যাগটি আমি ওপেন করে দেব। এই টেবিল ট্যাগ, এই টেবিল টেবিল হলো আমার একটা ট্যাগ, সে অ্যাট্রিবিউট ছাড়া কাজ করতে পারে না। এই জন্য অ্যাট্রিবিউট দেবো এখানে বর্ডার। এই বর্ডার দিলাম। এই বর্ডার দিয়ে এবারে বর্ডারের ভ্যালু দেবো। তাহলে টেবিল হচ্ছে একটি ট্যাগ, বর্ডার হলো তার অ্যাট্রিবিউট, এবারে তার ভ্যালু হচ্ছে মনে করি 1 দিলাম আমরা। এখানে 1 একটা বর্ডার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবারে তার সাইজ দেব, টেবিলের সাইজ দেব আমরা 100x100। এবারে টেবিলের সাইজটা একটু বড় করেই দেই, এর চেয়েও একটু বড় করে দেই। এখানে লিখে দেই যে এখানে 200x200 সাইজ দেই, টেবিলটার সাইজ 200x200। দেখো 200x200 দেই, তাহলে ভালো হবে আরো। তো এখানে আমরা হাইট করে দিলাম, হাইট করে দিলাম 200। এই হাইট 200। এবারে ওয়াইড দিলাম, টেবিলের ওয়াইড দিলাম আমি 200। এই এবারে দিয়ে
এখন আমি ট্যাগটাকে কমপ্লিট করলাম। এই ট্যাগ কমপ্লিট করার পরে এবারে আমরা অনেকগুলো টেবিল তোমাদের তৈরি করে দেখানো হয়েছে। তো এর জন্য আমাদের প্রথমে এলমা যে টেবিলের একটা ঘর এলমা, এই এলমা নামটার বাম দিকে আমরা টিআর ওপেন করে দেব। এই টিআর আমি ওপেন করলাম, টিআর ওপেন করে এখন এলমার ঘরে আমি ঢুকবো। এলমার ঘরে ঢুকলে আমি এখন এখানে টিডি ব্যবহার করবো, এই টিডি দিলাম। এই টিডি দিয়ে এখন এলমার ঘরে আমি লিখলাম এলমা, এই এলমা লিখে দিলাম এলমা। এবারে এলমা দিয়ে আমি টিডি ক্লোজ করে দিলাম, এই ক্লোজ টিডি। সেকেন্ড হলো আমাদের হচ্ছে দোলা, এবং দোলার ঘরে কালার দেওয়া আছে আমাদের FFD700। এই কালারটা আমরা এখন দেবো। তো এক্ষেত্রে তুমি আমরা এলমাকে যদি এলমা যেহেতু লেখাটা ডিপ করা আছে, এই জন্য এখানে বোল ট্যাগ ব্যবহার করে দিতে পারি। এখানে আমরা বোল ট্যাগ ব্যবহার করতে পারি, সাইজটাও একটু বড়, সেহেতু আমরা বিগ ট্যাগও ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা লিখে দেই বোল্ট, লিখে দিলাম এই বোল্ট। এবারে এটার সাথে আমরা যেহেতু এটা একটু বড় সাইজ অক্ষরগুলো, এই জন্য বিগ ট্যাগ ইউজ করে দিলাম বিগ। এই বিগ ট্যাগ ইউজ করে দিয়ে এখন আমরা এই দিকে ক্লোজ করে দেবো। তাহলে আগে ক্লোজ করতে হবে বিগ ট্যাগ, এই ক্লোজ করলাম বিগ, এই বিগ। এবারে বিগ ক্লোজ করার পরে আমরা ক্লোজ করব বোল্ট, এই আমরা বোল্ট ক্লোজ করলাম এই। এখন আমাদের এই টিডিটা ক্লোজ করা হয়ে গেল, এটা লাইনটা হয়ে গেল, শাড়ির এই লাইনটা হয়ে গেল। এবারে আমাদের দ্বিতীয় হলো দোলার ঘর। এখন এই দোলার ঘরে ঢুকবো, এই টিডি দিয়ে আমি টিডি। এবারে টিডি এখানেও একইভাবে আমাদের দোলাকেও আমরা বোল্ড করে দিচ্ছি, এই বোল্ট। এবারে দোলাকেও আমরা বিগ করে দিচ্ছি, এই বিগ, সবাইকেই বিগ করে দেই, এই বিগ করে দিলাম। বিগ করে দিয়ে এখন এইখানে একটা কথা আছে, এইখানে আমাদের যে কাজটি করতে হবে, আমরা দোলা লিখলাম, এবার আগে লিখে তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবো সহজে। এবারে আমরা বিগ ট্যাগ ক্লোজ করে দিলাম, এই বিগ ট্যাগ, এই বিগ ক্লোজ করলাম। বিগ ক্লোজ করে করার পরে এবারে আমরা ক্লোজ করব হলো আমাদের বিগ ক্লোজ করা হয়ে গেলো। এবার বোল্ট ট্যাগ ক্লোজ করে দিলাম, এই বোল্ট, এই বোল্ট ক্লোজ করার পরে এখন টিডি আমরা ক্লোজ করে দেবো। এই ক্লোজ আমি টিডি করে দিলাম। এই টিডি ক্লোজ করার পরে এখন এখানে একটা কথা আছে যে দেখো দোলার ঘরটাতে কালার করা আছে FFD700। তাহলে দোলার, দোলা শব্দটি এটি মূলত একটা ডেটা, দোলা একটি ডেটা। তাহলে আমাদের এখানে এখানে ব্যবহার করেছি আমরা টেবিল ডেটা, দেখো টেবিলের ডেটা। তাহলে এই টেবিলটার মধ্যে কোন ডেটা আছে? দোলার ডেটা আছে। তাই দোলার ডেটা আছে বলে এই দোলার রুমে কালার করতে বলেছে আমাদেরকে। তাহলে আমি এখানে টিডির সাথেই আমরা দেব, টিআর এর সাথে নয়, বিজি কালার, বিজি কালার সেট করে দেবো। এখানে বিজি কালার দিয়ে টিডি বিজি কালার সমান সমান ইনভার্টেড কমার মধ্যে আমরা এটা লিখব, হ্যাশ দিয়ে আমাদের FFD700। এটা আমরা দিয়ে দিলাম এই ঘরের মধ্যে, এ আমাদের এই ঘরটি ক্লিয়ার হয়ে গেল। এবারে আমাদের দেখো তৃতীয় লাইন, এই তৃতীয় লাইনে গিয়ে তৃতীয় সারির তৃতীয় ঘর, এখানে আমাদের দেয়া আছে আবার এ বি, এ এবং বি দেওয়া আছে। তাহলে এ বি যখন আমি এখানে তো টিডি আমাকে ওপেন করতে হবে, এই টিডি আমি ওপেন করলাম। এবারে এইগুলোকেও আমরা ওই রকম বোল্ড, বোল্ড আকারে দেবো, এই জন্য আমরা বোল্ড করে দিলাম। এবারে সাইজটাকে আমরা একটু বিগ করে দেবো, এই বিগ করে দিলাম, সবাইকে একই রকম দিয়েছি। এবারে এখন এখানে এই বিগ করার পরে এখন আমরা দেখলাম এখানে এ বি করা আছে, এ এক নম্বরে বরিশাল বোর্ড, দুই নম্বরে মো এডুকেশন। তাহলে আমি কি করব এখানে, এখানে অর্ডার লিস্ট আমাকে ওপেন করতে হবে। এবারে অর্ডার লিস্ট আমি ওপেন করলাম, এই অর্ডার লিস্ট ওপেন করে এখানে কিন্তু আমাকে অর্ডার লিস্টের এট্রিবিউট ইউজ করতে হবে। এখানে টাইপ দিতে হবে এট্রিবিউট, এই টাইপ এট্রিবিউট দিয়ে এখানে আমি লিখে দেবো যে এ লিখে দেবো, ইনভার্টেড কমার মধ্যে আমরা এ টাইপ করে দেব। তাহলে আমরা বুঝবো যে এ দিয়ে মূলত এই কার্য শুরু হবে। এখন আমাদের দেখো এখানে যে ভুলগুলো আমরা করেছি সেটি হলো এই যে বরিশাল বোর্ডের যে রুমটা, এই রুমটা মূলত দোলার রুমের ডাবল রুম, সে কারণে আমাদের এখানে যে কাজটি করতে হবে, এই যে টেবিল ডেটার মধ্যে
এই যে টিডি টেবিল ডেটার মধ্যে আমাদেরকে এখানে আমাদের এই রকম আমাদের এই ঘরটা অটোমেটিক বড় হয়ে যাবে, ওখানে না দিলেও হবে, আমাদের টিডির মধ্যে না দিলেও হবে কোনো কিছু। তো আমাদের দেখো এখন টাইপ এ দিলাম আমরা, টাইপ এ দেওয়ার পরে এখন আমরা এন্টার করে নিচে নামবো, নিচে দিয়ে এবারে আমরা লিস্ট করব। এবার লিস্টে গিয়ে এখানে লিস্টে দিলাম, এই লিস্ট দিয়ে এই জায়গায় আমরা দিলাম এই বরিশাল বোর্ড। এখন বরিশাল বোর্ড যেহেতু এটি একটি ওয়েবসাইট, বরিশাল বোর্ড .gov.bd মোর ডিউশন, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এই ডাইনামিক ওয়েবসাইট যদি হয় তাহলে আমাদেরকে যা ব্যবহার করতে হবে সেটি হলো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। এখানে লিঙ্ক করতে হলে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। এই অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হলো HREF। এই HREF দিয়ে এই জায়গাটা আমরা দেব কি দেখো, HTTP, ডাইনামিক পেজ হলে, ডাইনামিক সাইট হলেই আমাদের HTTP দিয়ে এবারে ক্লোন করতে হবে, এবারে \\ দিতে হবে, দিয়ে এবারে আমরা লিখবো www.borishalbord.gov.bd, এটা আমাদের দিতে হবে। দিয়ে এবারে আমরা ইনভার্টেড কমা কমপ্লিট করে দেবো। করে এবারে আমরা এই যে বরিশাল বোর্ড, আমাদের এই বরিশাল বোর্ডটা শো করানোর জন্য আমাদের কোন বোর্ডে ঢুকবো, আমরা কোথায় ঢুকবো, এটি ওয়েবসাইট দেখলাম। ওয়েবসাইটের মধ্যে ঢুকতে গেলে আমাদের এখানে যা ইচ্ছা তাই লেখা যাবে। আমরা এখানে সহজে বোঝার জন্য আমরা বরিশাল বোর্ড লিখলাম, এখানে লিখে দিলাম বরিশাল বোর্ড, এই বরিশাল বোর্ড লিখে দিলাম। এই বরিশাল বোর্ড লিখে এবারে আমাদের দেখতে হবে কি কি আমরা ওপেন করা আছে। এবারে অ্যাঙ্কর ট্যাগ আমরা ক্লোজ করে দিলাম, এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে যেহেতু ঢুকেছি এবারে আমরা লিস্ট ট্যাগ ক্লোজ করে দেব। এই যে লিস্ট ট্যাগ ক্লোজ করে দিয়েছি, এবার লিস্ট ট্যাগ ক্লোজ করে দেওয়ার পরে এখন দ্বিতীয় লিস্ট আমরা করব। এই দ্বিতীয় লিস্ট করার জন্য আমরা আবার এই লিস্ট ওপেন করলাম, এই লিস্ট ওপেন করলাম, লিস্ট ওপেন করে এখন আমাদের হচ্ছে দ্বিতীয়টার জন্য হলো মো এডুকেশন, এর জন্য আমাদের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে HREF এ আমরা দিলাম, HREF দিয়ে সেম সিস্টেম ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখব HTTP, HTTP দিয়ে ক্লোন আমাদের হচ্ছে \ দিয়ে www.moeducation, এবারে .gov.bd এই দিলাম। এই .gov.bd দিয়ে এবারে আমাদের ইনভার্টেড কমা কমপ্লিট করা হয়নি, এবারে এই কমপ্লিট করলাম। এই এটা কমপ্লিট করার পরে এখন আমরা এই জায়গায় আমাদের এখন কি কি আমাদের ক্লোজ করতে হবে, তো এখানে এটা ক্লোজ, এবারে অ্যাঙ্করটাকে আমাদের ক্লোজ করতে হবে। আগে এই অ্যাঙ্করটা ক্লোজ করলাম, এবারে অ্যাঙ্করটা ক্লোজ করার পরে এবারে এখানে লিস্ট ট্যাগ রয়ে গেছে, এর সাথে এই লিস্ট আমরা ক্লোজ করলাম। এবার লিস্ট ক্লোজ করার পরে এখন আমাদের কথা হচ্ছে যে আরেকটু কাজ আমাদের হয়ে গেছে। এখানে আবার বলছে কালার এত, তাহলে এই বরিশাল বোর্ড, অমুক সমুক, এইগুলো মোর এডুকেশন, এগুলোর মধ্যে এই ঘরটার মধ্যে আমাদের কালার করতে হবে। তো এই ঘরটার মধ্যে কালার করতে হলে এইগুলো মূলত হচ্ছে এক একটা ডেটা। এই ডেটাগুলো যদি আমাদের, এই ডেটাগুলোর পিছনে যদি আমাদের রং দিতে হয়, তাহলে এইখানে যে আমাদের টিডি দেওয়া হয়েছে আগে, এই টিডি দিয়ে যে আমরা ঢুকেছি, এই যে দেখো সেই টিডি, এই যে টিডির মধ্যে আমাদের সেই কালারটি দিয়ে দিতে হবে। তাহলে কালারটি দিলে আমরা এখানে দেব বিজি কালার, এইটা দিয়ে এখানে আমরা দেব কত ইনভার হ্যাশ আমাদের হচ্ছে 4-0, এবারে দেবো HREF, এই এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এই ঘরের মধ্যে, এই যেহেতু এগুলো ডেটা, এই জন্য আমরা টিডির মধ্যে দিয়েছি, আমরা কিন্তু লিস্ট অমুক সমুক এগুলোতে দিইনি, আমরা ওইখানে দিয়েছি। তো আমরা এই কারণে আমাদের মনে রাখতে হবে যে টেবিল ডেটা, এগুলো টেবিল ডেটা, এই ডেটার মধ্যে আমাদের কালার করতে হবে, এই জন্য আমরা এখানে দিয়েছি। এবারে আমাদের দেখো, এবারে আমাদের এই কার্য আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের দেখতে হবে কি কি আমাদের ওপেন করা আছে, সেই ওপেন করাগুলোকে আমাদের ক্লোজ করে দিতে হবে। তো এইখানে আমাদের দেখো সর্বশেষ লাইনে আমরা টিআর দিয়ে প্রথম এখানে ঢুকেছিলাম, এখন আমাদের টিআর ক্লোজ করে দিতে হবে। এই টিআর আমি ক্লোজ করে দিলাম।
এবার টিয়ার ক্লোজ করার পর সরি আরেকটা রয়ে গেছে আমাদের, এবারে আমরা অর্ডার লিস্ট দিয়ে এই জায়গায় অর্ডার লিস্ট দিয়ে আমি ঢুকেছিলাম, তো সুতরাং সেই অর্ডার লিস্টটা আমার ক্লোজ করা হয়নি, এই অর্ডার লিস্ট ক্লোজ করেছি। এবারে অর্ডার লিস্ট ক্লোজ করার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো টিয়ার ক্লোজ করে দিতে হবে। এই আমরা টিয়ার ক্লোজ করে দিলাম, কারণ এখানে টিয়ার এই পাশে আবার টিয়ার ক্লোজ করতে হবে। টিয়ার ক্লোজ করে দিয়ে এখন আমাদের আর কি কি আছে, আমাদের টেবিলটা ক্লোজ করতে হবে, TABLE এই টেবিলটা ক্লোজ করতে হবে। এবারে টেবিলটা ক্লোজ করার পরে আর আমরা দিয়েছি বডি, এই বডিটা কি ক্লোজ করতে হবে, বডিটা ক্লোজ করার পরে এবারে আমাদের HTML ক্লোজ করতে হবে, এবারে HTML এ আমরা ক্লোজ করলাম। এই কাজগুলো করার পরে এবারে আমরা এখন এটাকে একটি নামে সংরক্ষণ করব, একটি নামে সংরক্ষণ করব, যে নামে সংরক্ষণ করব সেটাই হলো আমার নিজের পেজ। এই যে কোডগুলো বলা আছে এগুলো হেক্সাডেসিমেল কোড, সে কারণে আমার এখন যেটাকে সেভ করব সেটা হলো আমার নিজের নাম। তাহলে আমি এখানে সেভ করতেছি, সেভ অ্যাজের উপর ক্লিক করলাম, করে এখানে আমি দিলাম, এখানে এই দেখো ফাইল নেম আছে, এখানে আমি বীরেন লিখে দিলাম, আমার নিজের নামে আমি সেভ করতেছি, বীরেন ওয়ান দিয়ে দিই, কারণ বীরেন নামে আগে করা আছে। .html এই যে বীরেন .html দিলাম, এটা আমার নিজের নামে আমি এখন কম্পিউটারে সংরক্ষণ করতেছি। এই নিজের নামে সংরক্ষণ করার পরে নিজের পেজে বসে আমি HTML পেজে লিঙ্ক করব। তাহলে আমাদের এখন এনকোডিং এর এখানে আমরা NC সিলেক্ট করে দিবা, এই সিলেক্ট করে দিলাম, এবারে আমরা সেভ দিলে পরে এটি ডকুমেন্টের মধ্যে সংরক্ষিত হবে, এই সেভ করে দিলাম, এখন এটি ডকুমেন্টের মধ্যে সংরক্ষিত হয়ে গেল, আমাদের পেজ তৈরি হয়ে গেল। এখন এটাকে একটু মিনিমাইজ করে দেখি এই ডকুমেন্টের মধ্যে বীরেন নামে কোথায় আছে, দেখো এখন এইখানে এই যে বীরেন ওয়ান নামে আমি সংরক্ষণ করেছি। এখন এটার উপরে আমি ক্লিক দেব, এটার উপর ক্লিক দিলে পরেই ডাবল ক্লিক দিলাম, এখন আমাদেরকে সে রান করে দেখাবে যে টেবিলটার মধ্যে কি তৈরি হয়েছে। এই যে এখানে দেখো আমাদের এখানে এলমা দোলা না, এবারে এ এবং বি এর মধ্যে এই কালারের জন্য এটা কিন্তু এই লেখাটা দেখা যাচ্ছে না, তো সেকারণে আমরা কালারটাকে যদি চেঞ্জ করে দেই তাহলে আমাদের এটা কিন্তু এসে যাবে। তাহলে দেখো সেটা আমরা কিভাবে করি, এই জায়গায় দেখো কালারের জন্য হচ্ছে না, তাহলে কালারের জন্য যদি না হয় তাহলে এখান কালারটা কোথায় দিচ্ছি, এই যে 00 এত, তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিই, দেখি FF এই কালারের জন্য দেখা যাচ্ছে না, FF আগে দিলাম, এই FF কমপ্লিট করে দিলাম, এই কালারটা দিয়ে দিই। যদি উদ্দীপকের মধ্যে আমাদের কালার ছিল ভিন্ন, তাহলে আমাদের ওই লেখা দেখা যাচ্ছে না বলে আমি এখন কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দেখি এখন আমার দেখা যায় কিনা। এবারে আমাদের দেখো এই সেই ব্যাস আবার আমরা পুনরায় সংরক্ষণ করতে হবে, দিয়ে এখানে .html দেবো, আমরা HTML দিলাম, দিয়ে আবার আমরা এই সেভের উপরে ক্লিক করলাম, এখন বলছে যে আবার এই এখানে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, ইয়েস, এখন আমাদের এটা সংরক্ষিত হয়েছে। এবারে আমরা দেখি আমাদের এবারে আমাদের সেই পেজটি আমাদের আসছে কিনা দেখি, তো এটাকে আমরা ক্লোজ করে দেই। এবারে এই নামে আবার দেখি এখন আসছে কিনা, এখনো আসে নাই, মো এডুকেশন কথাটা এখনো আসেনি, আবার আমরা দেখব এটা মো এডুকেশনটা কেন আসলো না, আমরা দেখি এখানে আমরা কোনো ভুল করেছি কিনা সেটা দেখি। এখানে HTTP www এত ক্লোজ এত AHREF এখানে মো এডুকেশন মোডিউ .gov.bd ক্লোজ এত লিস্ট ক্লোজ করলাম, অর্ডার লিস্ট ক্লোজ করলাম, এখানে আমাদের এই যে একটা ভুল হয়ে গেছে, এখানে লিস্ট ক্লোজ করার পরে এই জায়গাটা আমাদের TD ক্লোজ করা হয়নি, এই যে আমরা TD দিয়ে এই যে TD তে কালার দিয়েছি, তো আমরা এই TD তে কালার দিয়েছি, এই TD কিন্তু আমাদের ক্লোজ করা হয়নি, তো সে কারণে আমরা এখন অর্ডার লিস্ট দিছি কিন্তু TD দেওয়া হয়নি, এই TD-টা আমরা এখানে দিয়ে দিচ্ছি, দেখো এখানে TD ক্লোজ করা হয়নি, এই TD ক্লোজ করছি, TD এই TD ক্লোজ করা হয়নি, যে ওই রুমের মধ্যে আমরা ঢুকেছি TD দিয়ে, আবার আমরা TD দিয়ে ক্লোজ করতে হবে সেটি আমাদের করা হয়নি। তো আমরা দেখি এবারে সেভ করে দেখি আমাদের সেই ব্যাস,
আবার ডট এইচটিএমএল আমরা লিখব, এইচটিএমএল দিয়ে এই সেভ করি, ইয়েস। এখন দেখি আসে কিনা, এখনো আসেনি। যাই হোক, এটা কালারের কারণে এটা অনেক সময় ই হয়। আমরা আবার এটা ট্রাই করে দেখি, এই কালারটাকে একদম বাদ দিয়ে দিই, কালারের জন্য আমার এই ডিস্টার্বটা হচ্ছে। তো কালারের জন্য যদি ডিস্টার্বটা হয়, তাহলে এইখানে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই, এখানে কালারটাকে একদম কালারটা বাদ দিয়ে দিই, টিডি এই বিজি কালার, এটা কালার ছাড়াই রাখি, কালার বাদ দিয়ে দিই, কালার ছাড়া দেখি এটা আমাদের রান হয় কিনা। এই এখন দেখি, আবার সেভ করতে হবে তাকে, এই সেভ করলাম, এখানে আমাদের বিরেন ডট এইচটিএমএল, এইচটিএমএল দিয়ে এবারে আবার সেভ করি, রিপ্লেস করে দেখি, এখন দেখি রান হয় কিনা, এবারেও আমাদের আসেনি। ও, এবারে এবারে আমরা আবার পুনরায় এটা আগেরটাই দেখাচ্ছে, এটাকে আমরা দেখি, আবার রান করে দেখি, এবারেও দেখালো না আমাদের। তো আমরা এখানে কোন ভুলটা করা হলো, তো টিডি ওপেন ডট গভ ডট বিডি মো এডুকেশন, আমাদের অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ ওপেন করলাম, করে আমরা এইচআরইএফ এইচটিটিপি সবই তো দিলাম ঠিক মতো, এটা না আসার বরিশাল বোর্ড আসলো। এই যে দেখো, আমাদের যে কাজটি হয়েছে এটা না আসার উদ্দেশ্য হচ্ছে আমার এটা। এই যে দেখো, এইখানটায় এই ভুলটা নিজেরাই বের করতে হবে, এইখানে আমি মো এডুকেশন দিইনি, মো কোন নামে সে আমাকে চিনবে, এই দেখো মো এডুকেশন এইটা আমার দেওয়া হয়নি। তো খালি খালি আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, এই জায়গায় আমাদের দিয়ে দিই সেই কালারটা, আমরা আবার দিয়ে দিই, দেখো বিজি কালার, কালার দিয়ে ওখানে ছিল আমাদের ডাবল চারটা জিরো, চারটা জিরো এফ এফ। এই এখন দেখি আমাদের, আবার সেভ করি, ওই জন্য না আসেনি আমাদের, সেই ব্যাচে দিয়ে আমাদের দেখো, এবারে এইখানে এইচটিএমএল দেবো আমরা, এইচটিএমএল এই দিয়ে এখন আমরা আবার সেভ করি, এবারে আমাদের কনফার্ম আসবে, ওটা লক্ষ্য করা হয়নি যে ওই জায়গায় আমি ওই নামটি দেইনি। এখন এটাকে ক্লোজ করে দিয়ে এখন দেখো আগেরটা দেখিয়েছে, এখন আমরা আবার রান করি, এই রান করলে পরে দেখো কি দেখায় সে, এই যে দেখো এবারে দেখা যাচ্ছে এই যে মো এডুকেশন এখানে চলে আসছে। এখন লিঙ্ক পেজের উদ্দেশ্যটা কি, আমরা দেখো এই বরিশাল বোর্ডের উপর একটা ক্লিক দেব, এই বরিশাল বোর্ডের উপর ক্লিক দিলে এই যে বরিশাল বোর্ড আমাদেরকে খুলে দিয়েছে। হ্যাঁ, এই বরিশাল বোর্ডের ভিতরে তুমি অনেক কাজ করতে পারবা, সেই কাজ এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে পারবা। এবারে আমাদের দ্বিতীয় হলো মো এডুকেশনের মধ্যে এটা ঢুকবো, দেখো মো এডুকেশনের মধ্যে ঢুকলে এই যে মো এডুকেশন খুলে দিয়েছে, এখান থেকে বিভিন্ন কাজ করে আমি সেটাকে বিভিন্ন দিকে নিতে পারবো। লিঙ্ক পেজের সুবিধা হচ্ছে এইগুলো। তাহলে আমার এখানে কি দেখাইলাম, যে নিজের পেজে বসে দেখো, নিজের পেজে বসে আমি এটাকে রান করব। তো এখানে আবার রান করে দেখাচ্ছি, এই তো এই যে আমাদের বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড আবার দেখাচ্ছি, এই যে এভাবে বরিশাল বোর্ড আমরা লিঙ্ক পেজ তৈরি করে এভাবে আমরা আমার নিজের পেজ, এই পেজটার নাম হচ্ছে বীরেন পেজ, এই বীরেন পেজে বসে এরকম আমি বরিশাল বোর্ড মো এডুকেশন এরকম বিভিন্ন জায়গায় আমরা বিচরণ করতে পারবো, এবং একজনের সাথে আরেকজনের তথ্য আমরা শেয়ার করে এভাবে কাজ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের লিঙ্ক পেজের মূল উদ্দেশ্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক দিয়ে নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবে। সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।